বোরিগুমা পুলিশ গত গুরুবার দিন কোণী সূত্রর খবর পাই থানা সম্মুখ জাতীয় রাজপথ দিয়ে যাওয়া হুন্ডা সিটি এক কারকু অটকাই তন্নাঘন কলাবেলে সে কার পছ ডিকি গঞ্জেই দেখি উক্ত কারটিকে জবত করা সহ গাড়ি চালক সমেত তিনজন গিরফ করে কোর্ট চালনা করেছেন। উক্ত তিনজন হলে শৈলেন্দ্র কুমার সিং, বিষ্ণুদত্ত শুক্লা, শ্রাবণ কুমার পাণ্ডে এমানকু গিরফ করা সহ 44 kg 800 gram গঞ্জেই জবত করে স্থানীয় অতিরিক্ত তহসিলদার নরসিং গাদবাঙ্ক সম্মুখে ওজন করা যাইতিবা তদন্তকারী অধিকারী সঞ্জয় মণ্ডল সূচনা দেইছন্তি। আমো সঞ্জয় কুমার মণ্ডল, আইএসসি পরিমাপিস। আজ্ঞা, 6 তারিখ দিন গোটে গঞ্জেই কেসটি ধরা পড়ছে, গঞ্জেই চালানকারী তিনজন গিরফ হয়েছেন বলে শুনলি স্যার, সেই ভিতরে কিছু তথ্য প্রদান করবে। মানে 6 তারিখ দিন আমি ইন জেনারেল এটি এমবি চেকিং করু, তো সকাল আমি যেত আমার পিএস স্টাফ সহ এমবি চেকিং করছিল, সেটা সময় গোটে হন্ডা সিটি কারক হঠাৎ চেক কলা বেড়ে সেটা হরিয়ানা নম্বর, তো আমি সসপেক্ট লাইল চেক কলা বেড়ে তার ভিতরে কন্ট্রাভ্যান্ড গঞ্জার স্মেল আসলে সঙ্গে সঙ্গে আমি প্রোসিজর মেনটেন করছি, তারপরে চেকিং কলা বেড়ে আমি গঞ্জেই পাইলু। আচ্ছা, কতজন চালানকারী গিরফ করছেন? আচ্ছা, সেই গঞ্জেই পাইলা পরে আমি তার সংক্রান্তরে গোটে বরিগম পিএসরে 176/19 গোটে এনডিপিএস কেস করেছি, এবং সেটি তিনজন ডিটেন হয়েছেন, দুইজন বিহারের জনে ইউপি র আও গাড়ি গঞ্জেই সি হয়েছে। গাড়িটা কোথা স্যার? গাড়িটা হরিয়ানার আও গঞ্জেই বি সেটি আমি পাইলু অ্যাপ্রক্সিমেটলি 45 kg। কেতে স্যার আনুমানিক দাম কেতে হবে? মূল্য তার 90,000 পাখাপাখি হবে। আচ্ছা, এই চালানকারী মানে অন্য কেউ গঞ্জে কারবার লিপ্ত থিলে কে? নাই, আমি আগে সেমতি আমার পাখে কিছু ডাটা নাই, তো আমি যা খবর পাইছি মানে এই এরিয়া তো আসন্তু এবং নিয়ন্ত্রণ। আজ্ঞা। বোরিগুমারু দয়ানিধি পট্টনায়কঙ্ক রিপোর্ট, দুনিয়া হালচাল।